যে কোনো মুহূর্তে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে যুদ্ধ লাগলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে বলে আবারও হুমকি দিয়েছে আমেরিকা পিয়াংয়াংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক এই হুমকি দিয়েছেন তিনি বুধবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একই ধরনের হুমকির পুনরাবৃত্তি করেন হেলি বলেন উত্তর কোরিয়ার শাসক গতকাল এমন একটি কাজ করেছেন যা বিশ্বকে যুদ্ধে আরও কাছাকাছি নিয়ে গেছে তিনি আরও বলেন যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে উত্তর কোরিয়া সরকারকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হবে এতে কোনো ভুল হবে না তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান তিনি বলেন চীনকে সবার আগে এই কাজ শুরু করতে হবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন আমরা চাই চীন আরও কিছু করুক হেলি জানান আজ সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি উত্তর কোরিয়ায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বেইজিং থেকে পাওয়া খবরে জানা গেছে ট্রাম্পের আহ্বানের জবাবে জিনপিং বলেছেন উত্তর পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেইজিং বদ্ধপরিকর সেই সঙ্গে চীন কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে চায় বলেও প্রেসিডেন্ট শি জিনপিং উল্লেখ করেন এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন ও রাশিয়ার রাষ্ট্রদূতরা উত্তর কোরিয়াকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তারা বলেন আমেরিকার সঙ্গে পিয়াং এর শত্রুতা কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে প্রায় দুই মাসের বিরতির পর উত্তর কোরিয়া বুধবার এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপিষ্ঠ থেকে চার হাজার পাঁচশো কিলোমিটার উচ্চতায় উঠার পর নিক্ষেপের স্থান থেকে নয়শো ষাট কিলোমিটার পূর্বে জাপান সাগরে গিয়ে পড়ে বিশেষজ্ঞরা বলেছেন ক্ষেপণাস্ত্রটি উপরের দিকে নিক্ষেপ না করে সোজাসুজি নিক্ষেপ করলে এটি দিয়ে তেরো হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনা সম্ভব পিয়াং দাবি করেছে এই পরীক্ষার মাধ্যমে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে